সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ওমর ফারুক খান নিয়ন আজ আপনাদের জানাবো চট্টগ্রামের খ্যাতমান মাইজভাণ্ডারী সঙ্গীত শিল্পী এবং তানজিনা মিডিয়ার সত্ত্বাধিকারী আলোরপর সঙ্গীত পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের বাইজিত বোস্তামি থানার সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের দুই দুইবার সফর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় জিসাসের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী জনাব মোহাম্মদ আবুল হাসেম আজাদ আজ এই মহানমান্য ব্যক্তির শুভ জন্মদিন তিনি উনিশশো সালের ১২ এপ্রিল চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি ভোজপুর থানা অন্তর্গত দুই নং দাঁতমারা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কাঞ্চনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মরুহুম হাফেজ আহমেদ এবং জাহান বেগমের সপ্তম ছেলে শিল্পী মোহাম্মদ আবুল হাসেম আজাদ তার ছোটবেলা থেকেই সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করে আসছেন তিনি তার সামাজিক কাজের মাধ্যমে সকলের কাছে একজন জননন্দিত ব্যক্তি হিসেবে পরিচিত তিনি মানবাধিকার পদক জিয়া পদক সহ বিভিন্ন সময়ে নানা সম্মানে ভূষিত হয়েছেন বর্তমানে তিনি চট্টগ্রামের বায়োজিত থানা অন্তর্গত অক্সিজেন কুলগাঁও ফকিরপাড়া এলাকায় দীর্ঘ ২৬ বছর পরিবার নিয়ে বসবাস করে আসছেন জনাব আবুল হাসেম আজাদ তার জন্মদিনের এই বিশেষ দিনে সকলের কাছে দোয়া চান এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কাজের মাধ্যমে মানুষের সেবা করে যেতে চান তিনি এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থী